যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স এর সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে শুরু হয়েছে অষ্টম নিরাপত্তা সংলাপ। বাংলাদেশের 18 সদস্যের প্রতিনিধি দল এই সংলাপে অংশ নিয়েছেন। এ বিষয়ে ওয়াশিংটন থেকে আরও বিস্তারিতভাবে জানাচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম সংলাপ, নিরাপত্তা সংলাপ, এটি শুরু হয়েছে ওয়াশিংটন সময় বেলা সকাল 9টায় এবং আমাদের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স তাদের পক্ষ থেকে এই বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন। এবারের এই অষ্টম বৈঠক নানা কারণেই গুরুত্বপূর্ণ। এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কের নানান ধরনের টানা পড়েন রয়েছে, আবার ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু এবারের এই নিরাপত্তা সংলাপ বিশেষ করে গুরুত্বপূর্ণ। র্যাবের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার পরে এই বৈঠকটি হচ্ছে, ফলে সেই বিষয়টি এই বৈঠকে উঠে আসবে। একই সাথে বৈঠকে উঠে আসবে সামরিক নানান যেই সহযোগিতা সেই বিষয়গুলো উঠে আসবে, সমুদ্র সীমা সংক্রান্ত নিরাপত্তা এবং অন্যান্য নিরাপত্তার ইস্যু। এবং এই বৈঠকে 18 জন প্রতিনিধি দলের মধ্যে প্রিন্সিপাল স্টাফ অফিসার রয়েছেন, রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনার সচিব, রয়েছেন আইন সচিব। সব মিলে আজকের এই বৈঠকটিকে বিশেষ আগ্রহের কারণ রয়েছে নিরাপত্তার বিভিন্ন ইস্যু যেহেতু এর সঙ্গে জড়িত। আজকে সারাদিনই এই বৈঠক চলবে এবং বৈঠক শেষে হয়তো পররাষ্ট্র সচিব আমাদেরকে জানাবেন যে কী কী হলো এই নিরাপত্তা সংলাপে।